আজকের ভারতবর্ষে যেই জায়গায় আমরা ফুটবলটা চলছে সেখান থেকে কর্পোরেট হাউস যদি না আসে আমাদের পক্ষে ফুটবলকে এগিয়ে নেওয়া ইন্টারন্যাশনাল লেভেলে খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আমি খুব একটা হ্যাপি নই এই পারফরমেন্সে, এবং আমাদের যারা টেকনিক্যাল কমিটি মেম্বার আমাদের আলোচনাও হয়েছে যে আমাদের পারফরমেন্সটা কোন জায়গায় আছে বা কী করা উচিত, কোন কোন জায়গায় যাওয়া উচিত। তো এখান থেকে আমাদের ফুটবলটা বাংলার, যেখানে আমরা বাঙালি ফুটবলকে ভীষণ ভালোবাসি, ফলে মানুষের বাংলার প্রত্যেকের রক্তে ফুটবলটা খুব আছে, ফলে এই জায়গা থেকে আপনারা যেভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এই টুর্নামেন্টটা খুব প্রয়োজন আছে। সবাই মিলে লড়াই করবেন, খেলবেন, কেউ জিতবে কেউ হারবে। শুধু একটা কথা বলি যে আপনারা রেফারি যে ডিসিশন দেবেন তার এগেনস্টে আর্গুমেন্টে যাবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তা না হলে কিন্তু খেলায় গণ্ডগোল হয়ে যাবে। ভুলভ্রান্তি সবসময় ভালো, অনেকের কুল থাকে অনেকের কুল থাকে না, বাট আপনাদের এইটুকু বলা রইল যে রেফারি এগেনস্টে আপনারা আর্গুমেন্টে যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক, উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলুন। ইয়েস, congratulations. Right, ladies and gentlemen, last team is PWC. Ekbar jore haath liye ja for PWC, and Jinnis is the jersey of PWC for RPL 2021. Congratulations.